কক্সবাজারের টেকনাফে খালে মাছ ধরতে যাওয়া 8 জন বাংলাদেশিদের তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে 3 লাখ টাকা করে দাবি করা হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা। সোমবার বেলা 11টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। অপহৃত 8 জন হলেন টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমেদের ছেলে মোহাম্মদ উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিমুল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিমুল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমেদের ছেলে নুরুল আফসার ও নুরুল হকের ছেলে নূর মোহাম্মদ। পরিবারে বরাত দিয়ে ওসি হালিম জানিয়েছেন, রোববার বিকেল 5:30টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনির ছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদেরকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে পরিবারের অভিযোগ। অস্ত্রের মুখে মুখোশধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদেরকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। মোস্তফা ও করিম নামে দুই ভাই অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিবুল্লাহ। তিনি জানান, পাহাড়ের ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে, পরে তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মুঠোফোনে জানিয়েছেন মোস্তফা। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। পরে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে 3 লাখ টাকা দাবি করছে। বাহারছড়ার ইউপির প্যানেল চেয়ারম্যান এবং 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, রোহিঙ্গা সন্ত্রাসী দ্বারা অপহরণ করা 8 জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত ফেরত না আসায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করেছে পরিবারগুলো। এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তাদের উদ্ধারের চেষ্টা চলছে, পরে বিস্তারিত জানানো হবে।